জাতীয় সংসদ নির্বাচনের কানাইগঞ্জ চকিগঞ্জের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা সংসদ সদস্য পদপ্রার্থী জনতার জননেতা মাওলানা হুসামউদ্দিন চৌধুরী এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা নির্বাচিত হবেন যিনি নির্বাচিত হবেন সেই ব্যক্তির মেজাজ মানসিকতার উপরে তার স্বভাব চরিত্রের উপরে আগামী পাঁচ বছর এই আসনের মানুষের সুখ দুঃখ নির্ভর করবে। মানুষের শান্তি নিরাপত্তা ঐক্য সৌহার্দ্যতা এবং বিশেষ করে মানুষের জানমালের ইজ্জতের ব্যাপারে মানুষ শান্তিতে বসবাস করা নির্ভর করবে এই নির্বাচনের মাধ্যমে। যিনি যত জনপ্রতিনিধি হবেন তা মানসিকতার উপর। সেই ক্ষেত্রে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যারা নির্বাচিত হয়ে যাবেন মহান জাতীয় সংসদে 300 জন মানুষ সারা দেশ থেকে যে সমস্ত গাড়ি
আমি বারবার বলতেছি যে আমরা ইলেকশনের মাধ্যমে আমাদের আদর্শ চ্যুতি যেন না হয়। আমরা আদর্শের মাধ্যমে এই ভোটে আমরা বিজয় লাভ করলে সেটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা যারা প্রতিদ্বন্দ্বিতা আছি সকলে সম্মানিত। অন্য কারো মনে কোনো আঘাত আসুক এমন কোনো বক্তব্য বা কোনো তথ্য বিভ্রাট যেন আমাদের দ্বারা না হয়। যে যা করুক তার তার ইচ্ছা মতো করতে থাকুক, কিন্তু আমাদের দ্বারা যেন কারো মনে কোনো কষ্ট না আসে। আর আমরা শান্তির পক্ষে, সমৃদ্ধির পক্ষে এবং আমরা ঐক্য আমাদের এই সম্প্রীতি ধরে রাখার পক্ষে আমি আপনাদের বোঝাতে আহ্বান করছি যে আগামী 7 তারিখের ভোটে ভোটের দিন আপনারা কেন্দ্রীয় মার্কায় ভোট দেবেন এবং যদি আমাকে আল্লাহ আল্লাহ তৌফিক দেন পাঁচ তৈরির মালিককে আল্লাহ না যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কোন আঞ্চলিকতার ভেদাভেদ আমার মনে থাকবে না, কৌমি সরকারি কোনো ভেদাভেদ থাকবে না। ভোটার নন ভোটার এই অঞ্চলে 4,02,000 ভোটার থাকলেও ভোটার ছাড়া অন্তত 8,00,000 মানুষের বসবাস করেছে, তাদের অধিকার আছে না আছে না? হিন্দু মুসলিম মুসলমানদের সাথে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আছে, তাদের অধিকার আছে না আছে না? আমাদের আলিমুল আমাদের ভালোবাসা আমি পাচ্ছি, বিশেষ করে কৌমি সরকারি ভেদাভেদ থেকে উল্টে উঠে কাজ করার তৌফিক আল্লাহ পাকের জন্য আমাকে দান করেন। যেহেতু নাজন হয়ে গেছে জামাতের সময় নিকটবর্তী, আমি আপনাদেরকে সুশৃঙ্খলভাবে এবং যত্ন সহকারে এই ইলেকশনকে আপনারা বিজয় নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান লেখে চেতনী মার্গায় ভোট দেওয়ার উদাত্ত আহ্বান লেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ আপনাদেরকে করে পারে বাইরে ভালো রাখুন এবং আপনারা আদান হয়ে গেছে এখন নামাজের জন্য আপনারা চলে যাবেন। ও আফিল জওয়ান আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খান প্রিয় শহরবাজারবাসী, আমার খান প্রিয় এলাকার সর্বস্তরের জনতা, আপনাদেরকে কিছু সম্মান জানাই। আজ হারাইঘাট বাজারে আমরা মিটিং করছি। হারাইঘাটের এই জনসার দল দেখে ইনশাআল্লাহ আমাদের উৎসাহ এসেছে খেতিমার খার বিষয় শুনেছি। এবং আমার জন্মভূমির এই বৃহত্তর শহর বাজারের অঞ্চলের সর্বস্তরের জনতা একত্র হয়েও আমাদের আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ এই শহর বাজারের মাটি খেতিমার খার শহর বাজারের মাটি খানাইঘাটের মাটি খানাইঘাট জকিগঞ্জের মাটি আলিমুলাবার ঘাটি
ইনশাআল্লাহ বিশ্বের বিজয় সুনিশ্চিত আর আমরা আমাদের দেশ জাতি ইসলামের কল্যাণের স্বার্থে আমরা 7 তারিখ আমরা মা বোন সবাইকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব নির্বিঘ্নভাবে ইনশাআল্লাহ ভোট হবে কোনো অসুবিধা হবে না বিভিন্ন ভয় ভীতি দেখানো হচ্ছে এবং ভোট বর্জনের ক্ষেত্রেও নানান ফায়দা চলছে এটা এটা বাইরের দেশের এটা ষড়যন্ত্র আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো চাচ্ছে এই এলাকার উন্নয়ন চাইতেছে না এবং তারাই ষড়যন্ত্র হচ্ছে শান্তিপূর্ণভাবে যাবেন আমাদের নিজের দায়িত্ব ভোট দেওয়া ভোট দিলে ভালো হইব শান্তিপূর্ণ ইলেকশন হইব এই আশা প্রত্যাশা ব্যক্ত হরিয়াল আর আপনারা সবাই যে কষ্ট করে আইসই এর লাগে আপনাদের ধন্যবাদ জানাইয়া এই কারণে আমরা সবার সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين.